বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রবিবার রাজ্যে পদার্পণ করেন। এদিন সকাল থেকেই আগরতলার বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে দলীয় কর্মী সমর্থকদের ভিড় দেখা গিয়েছে। বিমানবন্দরে পদার্পণ করার পর তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। এদিন বিমানবন্দরে বিপ্লব দেবের সঙ্গে তার সাক্ষাতের দৃশ্যটি চোখে পড়ার মতো ছিল। বিপ্লব দেব যখন জেপি নাড্ডাকে ত্রিপুরেশ্বরী পূর্ণভূমিতে শুভেচ্ছা জানিয়েছেন, তখন তার শুভেচ্ছা সাদরে গ্রহণ করে পিঠ চাপড়ে তাকে শাবাশি দিয়েছেন জেপি নাড্ডা। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে এসেও দলীয় স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন বিপ্লব কুমার দেব। এই কারণেই পিঠে হাত বুলিয়ে শাবাশি দিয়ে ইঙ্গিতে এগিয়ে যাওয়ার কথাই বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এমনটাই মনে করছেন রাজ্যের অভিজ্ঞ রাজনৈতিক মহল। বিমান থেকে অবতরণ করে জেপি নাড্ডা বিমানবন্দরে বসে প্রধানমন্ত্রী মন কি বাত শুনেন, তারপর সেখান থেকে বেরিয়ে পড়েন একাধিক কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।